বর্তমান বিশ্বে মানুষ জীবিকা নির্বাহের জন্য নানান ধরনের পেশা বেছে নিয়ে থাকেন, কিন্তু বহু বছর আগে বিশ্বে এমনও কিছু অদ্ভুত পেশা ছিল যা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। পেশাগুলো খুব বিস্ময়জনক, যেই পেশা বা কাজগুলো কখনো তেমন আলোড়িত হয়নি। পূর্বে তেমনই কিছু পেশা মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল, তবে জেনে নেওয়া যাক সে পেশাগুলো সম্পর্কে। যেমন পূর্বে যখন বৈদ্যুতিক বাতি ছিল না, তখন তেলের বাতি জ্বালানো নেভানোর জন্য এবং তাতে তেল দেওয়ার জন্য কর্মী নিয়োগ করা থাকত। বিজ্ঞানী টমাস আলভা এডিসন যিনি প্রথম উদ্ভাবন করেছেন বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বাতি উদ্ভাবনের আগে রাস্তাগুলো আলোকিত করার জন্য রাস্তার ল্যাম্প পোস্টগুলোতে ব্যবহার করা হতো তেলের বাতি, আর এসব বাতিগুলো ঠিক সময়ে জ্বালানো ও নেভানো আবার সময় মতো তেল দিয়ে পরিপূর্ণ করে দেওয়াই ছিল এই কর্মীদের কাজ। অন্যদিকে বর্তমানে যুদ্ধক্ষেত্রে শত্রুবাহিনীর বিমানের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে রাডার সহ বহু আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়, কিন্তু অনেক বছর আগে যখন যুদ্ধক্ষেত্রে শত্রু সেনার বিমানের অবস্থান নির্ণয় করার প্রয়োজন পড়ত, তখন সেনারা বিশেষ শব্দ নির্ভর এক যন্ত্র এবং এক ধরনের আয়না ব্যবহার করতেন, যার মাধ্যমে দূর থেকে আসা শত্রুপক্ষের বিমানের ইঞ্জিনের আওয়াজ শুনে তারা সেটার অবস্থান নির্ণয় করতে পারতেন। কিন্তু এখন সেই যন্ত্র কিংবা আয়না কোনোটিরই অস্তিত্ব নেই। আবার ইউরোপে যখন প্রচুর ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছিল এবং দুর্বিষহ হয়ে উঠছিল তাদের জনজীবন, তখন তা থেকে রেহাই পাওয়ার জন্য ইঁদুর ধরার লোক নিয়োগ করা হতো। এই লোকদের কাজ ছিল ইঁদুর খুঁজে বের করে সেগুলোকে আটকে রাখা। শুনতে খুব অদ্ভুত একটি পেশা মনে হলেও এই পেশায় নিয়োজিত লোকগুলোর ইঁদুরের কামড় ও তা থেকে রোগ সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও তারা ঝুঁকি নিয়েই দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করত। আগে যখন মানুষের নিকট ফ্রিজ ছিল না, তখনও মানুষ খাবার সংরক্ষণ করত, কিন্তু সেটা একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করে। সে সময় একদল লোক নিয়োজিত করা হতো যারা বরফে জমে যাওয়া হ্রদ কেটে বরফ সংগ্রহ করতেন। এই বরফই পরে মানুষের ঘরে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। পেশাটি খুব বিপজ্জনকও বটে। সব থেকে ভিন্ন এবং অদ্ভুত যেই পেশাটি ছিল, সেটি হলো মানুষের বাড়ির জানালা কিংবা দরজায় লাঠি দিয়ে শব্দ করে ঘুম ভাঙিয়ে দেওয়ার পেশা। একটা সময়ে শহরের মানুষজনদের সঠিক সময়ে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য নিয়োজিত থাকতেন কিছু ব্যক্তি। সেসব ব্যক্তিরা মানুষের বাড়ির সামনে গিয়ে তাদের বাড়ির জানালা অথবা দরজায় লাঠি দিয়ে আওয়াজ করে তাদেরকে জাগিয়ে তুলতেন। জীবন যুদ্ধের কঠিন লড়াইয়ে টিকে থাকার জন্যই এই মানুষগুলো হয়তো এমন অদ্ভুত পেশাগুলোকে তাদের জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।